বিধঙ্গ.কম এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব, সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। যদি এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের দেখাতে হবে। তাহলে শুরু করা যাক। এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স আর সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। কে কি? কে হচ্ছে একটা ধ্রুবক, কনস্ট্যান্ট, ধ্রুবক ধরি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? এ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড বি। বি কি লিখতে পারবো? জেড প্লাস এক্স, সাথে কে মাল্টিপ্লাই করা যায়, কে ইন্টু জেড প্লাস এক্স। আর সি কি লিখতে পারবো? কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এইবারে আমরা বার করছি, দেখো এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এর জায়গায় কি পুট করলাম? কে ইন্টু ওয়াই প্লাস জেড। বি এর জায়গায় কি পুট করলাম? কে ইন্টু জেড প্লাস এক্স। মাইনাস সি এর জায়গায় কি পুট করলাম? কে ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কে ইন্টু ওয়াই প্লাস জেড, এখান থেকে আমি যদি কে কমন নিই তাহলে হলো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, এখানে পড়ে থাকলো কে স্কোয়ার ওয়াই প্লাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। উপরে নিউমারেটার থেকে বা লব থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে পড়ে থাকবে কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমরা কি জানি? ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে ডাইরেক্টলি কেটে দিতে পারি, তাহলে এখান থেকে দাঁড়িয়ে গেল মাইনাস কে স্কোয়ার। এটা আমরা এক নাম্বার দিলাম। এইবারে বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বি কত? দেখো বি হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স। আমরা লিখতে পারি কে ইন্টু জেড প্লাস এক্স সি। সি কত? সি হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ। এ হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কে ইন্টু জেড প্লাস এক্স। এবার এখান থেকে যদি আমি কে কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দাঁড়ালো কী হলে? এবার যদি আমি ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে দিই তাহলে পড়ে থাকবে কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু কে এক্স মাইনাস জেড। আমি যদি সেকেন্ড এক্স মাইনাস জেড থেকে এক্স মাইনাস জেড এই টার্মটা থেকে যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে কত হবে? মাইনাস কে স্কোয়ার আমি বাইরে রাখতে পারবো, জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর আমরা কি জানি? যে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কি জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, এটাই হচ্ছে জেড জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে আমরা উপর নিচে কী করবো? কেটে দিতে পারি। তাহলে এখান থেকে
কি দাঁড়ালো মাইনাস কে স্কোয়ার। নাও এটাকে আমি যদি দু নাম্বার ইকুয়েশন বলি, এবার তিন নাম্বার ইকুয়েশন সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সি এর জায়গায় কি বসাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এ এর জায়গায় কত বসাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড, মাইনাস বি এর জায়গায় কত বসাবো কে ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা এই সেকেন্ড টার্ম থেকে যদি আমি কে বার করে নিয়ে আসি তাহলে কত হবে ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইবার এই টার্মটা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা জানি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই টার্ম ধরে আমরা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম মাইনাস কে স্কোয়ার। ধরে নিলাম এটা তিন নাম্বার, ওয়ান টু আর থ্রি, এই তিনটে সবকটা কি আমরা কি করলাম ক্যালকুলেট করেছি কে দিয়ে এবং আলটিমেটলি পেয়েছি মাইনাস কে স্কোয়ার, সেম ভ্যালু। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব প্রমাণিত। বিলম্ব ডট কমে এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।